হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো এক কাপ দুধ দিয়ে পুরো পরিবারের জন্য মিষ্টি থামনে এলে দেখতে পাচ্ছেন যে লাড্ডুর মতো কিছু একটা আছে কিন্তু আসলে ওটা ওটা লাড্ডু নয় পেড়া পেড়া টাইপের টাইপের কিছু একটা বা সন্দেশ আমি গোল গোল সাইজ করেছি তাই লাড্ডুর মতো দেখতে লাগছে যাই হোক এক কাপ দুধ আমি ঢেলে দিচ্ছি ফ্রাই প্যানে আমি ফ্রাই প্যানেই বানাবো তাই আর দুধটা আগে থেকেই জাল দেওয়া তো এক কাপ দুধের সাথে আমি নিচ্ছি আধা কাপ চিনি লেভেলটা দেখতে পাচ্ছেন অর্ধেকটা পরিমাণ আমি চিনি নিয়েছি কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটু হালকা গরম হতে দেব দুধটা আর তারপরে এর মধ্যে আমরা দেব পাউডার দুধ পাউডার দুধ আমার কাছে এটুকুই ছিল তাই আমি এইটুকুই নিচ্ছি আসলে একটু বেশি নেওয়ার দরকার ছিল যাই হোক আমার কাছে গুঁড়ো দুধটা কম ছিল বলে আমি একটু মালাই নিয়ে নেব। মানে দুধের সর নিয়ে নেব তো গুঁড়ো দুধটা ভালো করে গুলে নেব ভালো করে গুলে যাওয়ার পরে এর মধ্যে আমি দেব লবণ আর ইলাইচি পাউডার এক চুটকি লবণ দিচ্ছি আমি একেবারে একটুখানি দিয়েছি আর আধা চামচ দিচ্ছি আমি সবুজ এলাচের গুঁড়ো এক চুটকি লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু আরো গুণে বেড়ে যায় তাই লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটুখানি আর এখানে আমি নিয়েছি আধা বাটির মতো মালাই দুধের স্বর এটা ফ্রোজেন ছিল আগে থেকে বের করে রাখতে ভুলে গেছিলাম তাই এটা জমে আছে যাই হোক কোনো অসুবিধা নেই গলে যাবে এমনিতেই তো আমার কাছে মিল্ক পাউডার কম ছিল বলে আমি মালাইটা নিচ্ছি মিল্ক পাউডার একটু বেশি করে নিলে মালাই নেওয়ার দরকার নেই আর সেক্ষেত্রে একটুখানি ঘি দিয়ে দেবেন আমি মালাই নিচ্ছি বলে মালাইয়ের মধ্যে ঘি আর মিল্ক পাউডার দুটোরই স্বাদ হবে তাই আর ঘি এক্সট্রা করে দিচ্ছি না ভালো করে নেড়ে চেড়ে মালাইটা গুলে নেব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা মালাইটা কিন্তু খুব সুন্দর করে গুলে গেছে আর এটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে তো এখন আমি আমি একটা জিনিস দেব সেটা হচ্ছে নারকেল নারকেল এখানে শুকনো নিয়েছি আপনি চাইলে তাজা নারকেলও নিতে পারেন তাজা নারকেল নিলে মিক্সারে গ্রাইন্ড করে নেওয়াই ভালো নইলে আপনি একটা কুর্নি দিয়ে কুড়ে নিতে পারেন আর এখানে আমি শুকনো নারকেলটা ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার জন্য তারপরে একটা ছোট গ্রেটার দিয়ে খুব মিহি করে আমি গ্রেট করেছি দেখতে পাচ্ছেন একেবারে প্রায় গ্রাইন্ড করার মতোই করেছি এটা হচ্ছে আমার গ্রেটার একেবারে ছোট সাইজের গ্রেটার তবে আপনি চাইলে গ্রাইন্ড করেও নিতে পারেন বা এরকম করে ছোট করেও গ্রেট করতে পারেন মানে একেবারে মিহি করে গ্রেট করতে পারেন যাই হোক এটা আমি নিয়েছি মোটামুটি দেড় কাপের মতো হবে তো এই নারকেলটা আমি দিয়ে দিলাম আর এর সাথে আর একটা জিনিস নেব সেটা হচ্ছে ভাজা মুংফলির গুঁড়ো মুংফলি মানে চিট বাদামের গুঁড়ো চিট বাদামটা আমি ভালো করে ভেজে নিয়েছি ঠান্ডা করে তারপরে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি নেচ্ছি আধা কাপ দেখুন আধা কাপ আমি মুংফলির গুঁড়ো নিচ্ছি এটাও দিয়ে দেব আর এর সাথে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবেন ইচ্ছে হলে করতে পারেন না ইচ্ছে হলে নাও করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে খুব একটা বেশি ছিল না তো আমি অল্প কিছু কাজু আর কিছু কিশমিশ নিচ্ছি আপনি যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস নিতে পারেন যা কিছু আপনার ইচ্ছা বা একেবারে স্কিপ করলেও করতে পারেন কাজুগুলো আমি কেটে নিয়েছি আর কিশমিশগুলো কিশমিশ এমনিতে শুধু ধুয়ে নিয়েছি কাজুও ধুয়ে নিয়েছি ধুয়ে কেটেছি যাই হোক এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এবার হিটটা আপনি হাই করেও রাখতে পারেন বা মিডিয়াম হাই করে রাখতে পারেন লাগাতার নাড়িয়ে নাড়িয়ে আপনাকে কুক করতে হবে মানে রান্না করতে হবে যাই হোক আমিও এরকম লাগাতার নাড়িয়ে নাড়িয়ে আমি রান্না করছি আর মিশ্রণটা এখন খুব গাঢ় হয়ে গেছে এই জন্য খুব ছিটাচ্ছে আমি এরকম করে আধা ঢেকে ঢেকে এরকম করে নাড়িয়ে নিচ্ছি যাতে খুব নোংরা না হয় আর আমার ওপরে ছিটিয়ে না আসে যখন একটু ছিটানোটা কম হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে দেব আর এরকমই নেড়ে নেড়ে আমি রান্না করব আবারও যতক্ষণ নাকি মিশ্রণটা একেবারে শুকিয়ে কড়াই ছেড়ে দিচ্ছে দেখুন অনেকটা ছেড়েছে আরও ছাড়বে তো দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু কড়াই থেকে একদম আলাদা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নিতে পারি নামিয়ে নিয়ে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে এটা শেপ বানাবো মানে মিষ্টি বানাবো তো যাই হোক আমি এটা নামিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে দেবো আর ঠান্ডা হতে দেবো সম্পূর্ণ ঠান্ডা না করলেও চলবে মোটামুটি একটু উষ্ণ গরম থাকলেও কোনো অসুবিধা নেই হাতে সহ্য হয় অতটা আমি ঠান্ডা করে নিচ্ছি এখন যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে শেপ দিয়ে নেব যে কোনো শেপ বা যে কোনো সাইজের করতে পারেন কোনো অসুবিধা নেই বরফির মতো একেবারে বিছিয়ে নিয়ে একেবারে সমান করে নিয়ে তারপরে কেটে কেটে করতে পারেন বরফির মতো দেখতে লাগবে মানে এটা বরফির মতোই খেতে অবশ্যই আর আমি করছি একটু লাড্ডুর মতো দেখতে নাড়ুর মতো গোল গোল করছি একটু চ্যাপ্টা করেও করতে পারেন সেটাও দেখতে খুব ভালো লাগবে সন্দেশের মতো যাই হোক আমি এরকম করে করলাম দেখুন প্রথমটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটু ডেসিকেটেড কোকোনাট নিয়েছি মানে নারকেলের গুঁড়ো নারকেলের বুড়াদা বলে তো এটা দিয়ে আমি কোট করে নিচ্ছি কোট করে নিলে শেপটাও বেশ হয় আর দেখতেও খুব সুন্দর লাগে তো যাই হোক এরকম করে আমি করে নিচ্ছি দেখুন এই মিষ্টিটা কিন্তু খেতে দারুণ মজাদার বন্ধুরা খুবই টেস্টি হয় খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে আমি এরকম করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো দেখি কতগুলো হয় দেখুন বন্ধুরা এতগুলো মিষ্টি আমার এখানে হয়েছে আর এতগুলো মিষ্টিতে আমার ফ্যামিলি সবার হয়ে যাবে মোটামুটি দুটো তিনটে তো হবেই সবার এক একজনের তো আমি একটা মিষ্টি আপনাকে কেটে দেখাচ্ছি এখন কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো কেটে দেখাচ্ছি আমি কতটা সফট আছে দেখুন খুবই সফট আর খুবই টেস্টি অবশ্যই ট্রাই করবেন সবার খুব পছন্দ হবে আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো বা সবার কতটা পছন্দ হলো আমি তো মাঝে মাঝে এই মিষ্টিটা বানাই একদম ঝটপট তৈরি হয়ে যায় আর সবাই খুব পছন্দ করে খায় সবাই খুব প্রশংসা করে যাই হোক ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন